আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত পৃষ্ঠা 263 নম্বরের একটা অঙ্ক, সেটা হচ্ছে কত নম্বর অঙ্ক দেখো, এক নম্বর অঙ্কটা কি বলছে, তুমি তোমার দৈনন্দিন জীবন থেকে 10টি তথ্য সংগ্রহ করো, তথ্যগুলোকে ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধ করো। এখন দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কোনো টাইপের 10টি হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারি, সেখান থেকে হচ্ছে আমরা তথ্যগুলোকে কি করব, ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধকরণ করব। এখন দেখো এখানে হচ্ছে আমরা 10টা তথ্য সংগ্রহ করছি, সেটা কি কি, আমার নাম সোহেল, আমার বয়স 14, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার উচ্চতা কত, 5 ফুট, আমার বাবার মোবাইল নাম্বার হচ্ছে এত, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে কত, 4 জন, আমার আম্মু খুব ভালো, আমি সকালে ঘুরতে যাই, আমি নিয়মিত পড়ালেখা করি, আমার বাসার গত মাসের বিদ্যুৎ বিল হচ্ছে 800 টাকা। এই তো হচ্ছে আমাদের 10টা তথ্য। এবার এই তথ্যকে আমরা শ্রেণীবদ্ধকরণ করব, কিভাবে শ্রেণীবদ্ধকরণ করব চলো সেটা দেখি। সেটা হচ্ছে দেখো তথ্যকে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, একটা হচ্ছে গুণগত আর একটা হচ্ছে পরিমাণগত। পরিমাণগত বলতে আমরা কি বুঝাই, সংখ্যা বুঝাই, বলি না যে দোকানে গিয়ে আমাদেরকে 1 কেজি চাল বা 1 কেজি ডাল 1 কেজি চিনি এরকম ভাবে বলি না, তো একটা পরিমাণ হিসাবে বলি যে আমরা এতটুকু নিব, আপনি আমাকে সেই পরিমাণটা অনুসারে দেন। তো আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে হচ্ছে কোনগুলো হবে হচ্ছে পরিমাণ আর কোনগুলো হবে হচ্ছে গুণগত। সহজ ভাষায় পরিমাণগত বলতে বুঝবা সংখ্যা, ঠিক আছে, এই তথ্যগুলো থেকে কোথায় কোথায় আমাদের সংখ্যা আছে আমরা হচ্ছে সেটা দেখি। তাহলে চলো আমরা 1 নম্বরটা দেখি, গুণগত দেখি। 1 নম্বরটা কি আছে, আমার নাম সোহেল, এখানে কি আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি, না পাচ্ছি না, তাহলে এটা আমাদের কি ধরনের তথ্য হবে, গুণগত তথ্য হবে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো আমার বয়স হচ্ছে 14, এই যে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে এটা কি হবে, পরিমাণগত, এই যে 2 নম্বরটা হবে হচ্ছে পরিমাণগত। তারপরে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, এই যে সপ্তম কি একটা সংখ্যা, তাই না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম ভাবে সপ্তম কি একটা সংখ্যা, তার মানে সপ্তম কি হবে, পরিমাণগত হবে। তারপর আমার উচ্চতা হচ্ছে 5 ফুট, এই যে 5 ফুট এটাও কি একটা সংখ্যা, ঠিক আছে, সব 5 ফুট 3 ফুট 2 ফুট এভাবে আমরা বলি না, তাহলে এটাও কি হবে, পরিমাণগত হবে। তাহলে এই যে 4 নম্বরটাও হবে কি, এই যে পরিমাণগত। এরপরে 5 নম্বরটা বসে গিয়ে দেখো আমার বাবার মোবাইল নাম্বার হচ্ছে 016 ধরে নিলাম ডট ডট দিয়ে অনেকগুলো। এখন এই যে মোবাইল নাম্বার গুলো লেখো এগুলাও কি, এগুলাও কি আমরা সংখ্যা দ্বারা লেখি না, 0172 এরকম থাকে না সংখ্যাগুলো দেখলে, তাহলে সেটাও কি হবে, পরিমাণগত, এই যে 5 নম্বরটা হবে কি, পরিমাণগত। আমার পরিবারের সদস্য 4 জন, সদস্য পরিবারের সদস্য 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, সেটাও কি হবে, পরিমাণগত, এই যে 5 নম্বরে 5 নম্বরটা পরিমাণগত। 7 নম্বরটা বলছে আমার আম্মু খুব ভালো, এটা হচ্ছে তোমার আম্মুকে নিয়ে তথ্য, এখানে কোনো সংখ্যা নাই, তাই আমরা কি করবো, এটা হচ্ছে কি হবে, গুণগত, ঠিক আছে। এই যে 7 নম্বরটা আর 1 নম্বরটা আমরা গুণগত পাইলাম, আর এর আগে আমরা যতগুলো পাইছি সেগুলো সব ছিল কি, পরিমাণগত। তারপরটা হচ্ছে আমি সকালে ঘুরতে যাই, ঠিক আছে, আমি সকালে ঘুরতে যাই, আমি বিকালে হাঁটতে যাই, এরকম টাইপের কি, এটা কি হবে, গুণগত, এই যে 8 নম্বরটা হচ্ছে গুণগত। তারপরে আমি নিয়মিত পড়ালেখা করি, এটাও কি হবে, গুণগত, এখানে কোনো সংখ্যা নাই, তার মানে এই যে 9 নম্বরটা। 10 নম্বরটা বলছে আমার বাসায় গত মাসের বিদ্যুৎ বিল কত, 800 টাকা, ঠিক আছে, এটা কি একটা সংখ্যা, 800 টাকা বা 700 টাকা 500 1000 টাকা কি সংখ্যা, তার মানে এটাও কি, পরিমাণগত। তার মানে এই যে হচ্ছে 6 নম্বরটা আর 10 নম্বরটা কি হবে, পরিমাণগত। তাহলে আমরা শুরু থেকে আরেকবার দেখি গুণগত আর পরিমাণগত কি ছিল, পরিমাণগত হচ্ছে সংখ্যা বোঝাবে, ঠিক আছে, সংখ্যা বোঝাবে। তাহলে আমরা সংখ্যা বোঝানোর মতো তথ্য এখানে পেয়েছিলাম হচ্ছে 2 নম্বরটা 3 নম্বরটা 4 নম্বরটা 5 নম্বরটা 6 নম্বরটা আর হচ্ছে 10 নম্বরটা। বাকি অবশিষ্ট 4টা তথ্য ছিল আমাদের কি, গুণগত, যেমন এই যে 1 নম্বরটা ছিল গুণগত, তারপরে হচ্ছে 7 নম্বরটা ছিল গুণগত, 8 নম্বরটা ছিল, 9 নম্বরটা ছিল হচ্ছে গুণগত, বাকি যে 6টা সেই 6টা হচ্ছে আমাদের পরিমাণগত। এখন আমরা পরিমাণগতকে এবার দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে বিচ্ছিন্ন আর হচ্ছে অবিচ্ছিন্ন। এখন বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বলতে কি বোঝায়, বিচ্ছিন্ন মানে হচ্ছে এখানে হচ্ছে সংখ্যার কোনো পরিবর্তন হবে না, সংখ্যার পরিবর্তন হবে
না মানে মানটা হচ্ছে আমাদের কি থাকবে ফিক্সড থাকবে আর অবিচ্ছিন্ন মানে কি সংখ্যার পরিবর্তন হবে তাহলে দেখো বিচ্ছিন্নটা কত নম্বরের ছিল দেখো আমরা 3 নম্বরটা বিচ্ছিন্ন কেন লিখছি দেখো আমি সপ্তম শ্রেণীতে পড়ে এখানে কি আমরা নির্দিষ্ট করে বলে দিছি বা ফিক্সড করে বলছি যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি এটা যদি আমি অষ্টম শ্রেণীতে পড়ি নবম শ্রেণীতে পড়ি যেটাই হতো সেটাই কি হতো বিচ্ছিন্ন হইতো তারপর 5 নম্বরটা আমার বাবার মোবাইল নাম্বার হচ্ছে এত তাহলে এটাও কি ফিক্সড তাই না যে আমার বাবার বা মায়ের মোবাইল নাম্বারটা হচ্ছে এত হতে পারে তাই না মোবাইল নাম্বার চেঞ্জ হয় সেটা আলাদা কথা কিন্তু মোবাইল নাম্বারটা কি সেমই থাকে নাম্বার কি একটা 11টা ডিজিট দিয়ে হচ্ছে একটা ফোন নাম্বার বোঝায় তার মানে কি ওটা হচ্ছে নির্দিষ্ট মোবাইল নাম্বারটা হবে নির্দিষ্ট 6 নম্বরটা বলছে কি আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন তাই না আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন সেটা হতে পারে 5 জন হতে পারে 6 জন হতে পারে 8 জন হতে পারে কিন্তু সংখ্যাটা কি একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে আমার পরিবারে এতজন সদস্য বাস করে ঠিক আছে তাহলে এই টাইপের যেগুলো হচ্ছে নির্দিষ্ট বা ফিক্স থাকবে বা সংখ্যার কোনো পরিবর্তন হবে না সেগুলো হবে কি বিচ্ছিন্ন আর যেগুলোতে পরিবর্তন হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন দেখো অবিচ্ছিন্নতে আমরা কোনটা কোনটা লিখেছি 2 নম্বরটা আমার বয়স 14 কেন এটা পরিবর্তন লিখছি বয়স কি সবসময় 14 থাকবে না বয়স 15 হবে 16 হবে 17 হবে এরকম বয়স হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে কি বয়স পরিবর্তন হয় 4 নম্বরটা আমার উচ্চতা হচ্ছে 5 ফুট উচ্চতাটা কি আমাদের পরিবর্তন হয় এখন 5 ফুট আছে পরবর্তীতে হচ্ছে 5 ফুট 1 হতে পারে 5 ফুট 2 হতে পারে এরকম নানাভাবে উচ্চতা হতে পারে উচ্চতাও কি পরিবর্তনশীল তারপর আমরা লিখেছি কি 10 নম্বরটা যে আমার বাসার গত মাসের বিদ্যুৎ বিল ছিল 800 টাকা এখন সব সময় কি আমাদের বিদ্যুৎ বিল 800 টাকা আসছে না কখনো আমাদের হচ্ছে 500 টাকা আসে কখনো 1000 টাকা আসে কখনো হচ্ছে 1200 এরকম টাকা আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি যে আমাদের বাসার বিদ্যুৎ বিলও কি অবিচ্ছিন্ন একটা সংখ্যা তাহলে আমরা কি বললাম বিচ্ছিন্ন কোনগুলো হবে যেগুলোতে সংখ্যার কোনো পরিবর্তন হয় না ঠিক আছে যেমন কত কত নাম্বার আমাদের বিচ্ছিন্ন ছিল 3 নাম্বারটা হচ্ছে বিচ্ছিন্ন ছিল তারপরে হচ্ছে 5 নাম্বারটা বিচ্ছিন্ন 6 নাম্বারটা বিচ্ছিন্ন এগুলা কি সব নির্দিষ্ট পরিমাণে আর অবিচ্ছিন্ন কোনগুলা ছিল সেটা হচ্ছে কত কত নাম্বারে 2 নাম্বারটা এই যে কি হয় বয়স পরিবর্তনশীল হয় উচ্চতা পরিবর্তনশীল হয় আর বিদ্যুৎ বিলও কি পরিবর্তনশীল হয় তাহলে এই যে আমাদের 3টা ছিল বিচ্ছিন্ন আর 3টা ছিল অবিচ্ছিন্ন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে তোমার বাড়ির আশেপাশে ঘুরে বিভিন্ন গাছ দেখো টেলিচেনের মাধ্যমে সবগুলো গাছের সংখ্যা এবং মোট সংখ্যা লিখে প্রকাশ করো তার মানে কি তোমার বাড়ির আশেপাশে কি কি ধরনের গাছ আছে সেগুলো লিখে আমাদেরকে একটা টেলিচেনের মাধ্যমে প্রকাশ করতে হবে তো দেখো এখানে হচ্ছে আমরা 5টা গাছের নাম লিখছি কি কি আম গাছ তাল গাছ সেগুন জাম পেয়ারা এখন আমাদের আশেপাশে গাছের সংখ্যা কয়টা আছে মানে আম গাছ কয়টা আছে সেটা গুণে দেখতে হবে তাল গাছ কয়টা আছে সেগুন গাছ কয়টা আছে দেখো আমরা এখানে হচ্ছে লিখছি যে আমাদের আম গাছ আছে কয়টা 8টা 8কে আমরা টেলিচিহ্নের সাহায্যে কিভাবে প্রকাশ করছি এই যেভাবে টেলিচিহ্ন মানে কি একটা বিশেষ ধরনের সংখ্যা যেটাকে এই যেভাবে আমরা প্রকাশ করতাম 4 বা 5 এইভাবে এই যে টেলিচিহ্নগুলো আমরা হচ্ছে এভাবে প্রকাশ করতাম তো 1 2 3 4 হচ্ছে এভাবে দিতাম 5 নম্বরে গিয়ে হচ্ছে এরকম একটা আড়াআড়ি ডাক কেটে দিতাম তাহলে এই যে দেখো এখানে সেমভাবে টেলিচিহ্ন দ্বারা আমরা প্রকাশ করছি এই যে আম গাছের সংখ্যা হচ্ছে 8টা তাল গাছের সংখ্যা হচ্ছে 2টা সেগুনের সংখ্যা হচ্ছে 3 3টা তারপরে জামের সংখ্যা হচ্ছে 5টা পেয়ারার সংখ্যা হচ্ছে 6টা এখন আমাদের এগুলোর উচ্চতাও লিখতে হবে দেখো এই যে আমরা এগুলোর আনুমানিক উচ্চতা ধরে নিছি যে আম গাছটা হতে পারে কত ফুট 12 ফুট তাল গাছ যেহেতু অনেক লম্বা হয় তাই তাল গাছের উচ্চতা বেশি হবে তাল গাছ হচ্ছে 18 ফুট সেগুন হচ্ছে 8 ফুট জাম হচ্ছে 10 ফুট পেয়ারা হচ্ছে 7 ফুট মানে আমরা হচ্ছে 5টা গাছের উচ্চতা এবং কতগুলো গাছ আছে সেগুলো হচ্ছে আমরা লিখছি এখন দেখো আমাদের একটা প্রশ্ন উত্তর আছে কি বলছে ক নম্বর প্রশ্নটায় কোন গাছের সংখ্যা বেশি সংখ্যক দেখছ তাহলে দেখো এখানে আমরা কোন গাছটা সবচেয়ে বেশি দেখেছি নিশ্চয় এই যে আম গাছটা আম গাছের সংখ্যা কত ছিল এই যে 8 ছিল তারপরে আমরা কি বলতে পারি যে আম গাছের সংখ্যা বেশি ঠিক আছে এই যে আম গাছের সংখ্যা বেশি ঠিক আছে তারপরের প্রশ্নটা ছিল আমাদের কি কোন গাছের সংখ্যা কম তাহলে কোন গাছের সংখ্যা এখানে কম দেখো তো এই যে তাল গাছের সংখ্যা এখানে কম তাহলে আমাদের উত্তরটা কি হবে তাল গাছের সংখ্যা কম
গ নাম্বার প্রশ্নটা আমাদের বলছে মোট কতগুলো গাছ আছে। তাহলে এই যে গাছের সংখ্যা এগুলো যোগ করলেই আমরা কি করতে পারবো, মোট কতগুলো গাছ আছে সেটা হচ্ছে বের করতে পারবো। তাহলে আমাদের মোট গাছ আছে 24টি। এরপরে বলছে তোমার দেখা কোন গাছের উচ্চতা সব থেকে বেশি এবং কত। তাহলে দেখো এইখানে এই যে আমরা পাঁচটা গাছের উচ্চতার মধ্যে কোন গাছটা সবচেয়ে বড় হয়েছে সেটা হচ্ছে মানে উচ্চতাটা কত, এই যে তাল গাছটা, তাল গাছটা হচ্ছে 18 ফুট। তাল গাছ এমনিও কি খুব লম্বা হয়, তাহলে আমরা কি লিখবো, এই যে তাল গাছের উচ্চতা সবচেয়ে বেশি এবং তা হলো কি 18 ফুট। এরপরের প্রশ্ন বলছে হচ্ছে তোমার দেখা কোন গাছের উচ্চতা কম এবং কত। তাহলে এখানে কম উচ্চতা বিশিষ্ট গাছ হচ্ছে এই যে পেয়ারা গাছটা, ঠিক আছে, মাত্র 7 ফুট উচ্চতা বিশিষ্ট। এই গেল হচ্ছে আমাদের প্রথম 5টা প্রশ্ন। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, ছক কাগজ ব্যবহার করে গাছের নাম ও সংখ্যা ব্যবহার করে স্তম্ভ লেখো আঁকো। এই যে দেখো আমরা এই যে স্তম্ভ লেখে হচ্ছে ধরে নিই, স্তম্ভ লেখে হচ্ছে আমরা যে গ্রাফ পেপারে করি বা হচ্ছে সাদা পেজেও করতে পারো। তো এই যে এই বরাবর মানে উলম্ব বা লম্ব বরাবর আমরা কি ধরছি, এই বরাবর ধরছি হচ্ছে আমরা গাছের সংখ্যা, আর এই বরাবর ভূমি বরাবর হচ্ছে ধরছি কি গাছের নাম। তাহলে আমরা প্রথমে লিখি এই যে আম গাছ, তাল গাছ, সেগুন গাছ, জবা গাছ, পেয়ারা গাছ। এখন আমাদের এই যে আমরা কি জানি যে স্তম্ভ লেখা আঁকতে হলে এই যে প্রত্যেকটা ঘর বরাবর আমরা হচ্ছে একটা সংখ্যা হচ্ছে ধরে নিই। তাহলে এই যে আমাদের এই দেখো আমরা এখানে 10 পর্যন্ত সংখ্যা লিখছি, ঠিক আছে, কারণ আমাদের 10-এর উপরে আর কোনো গাছের সংখ্যা নাই। বা এখন তাহলে চলো আমরা হচ্ছে আম, আম গাছের সংখ্যা কয়টা ছিল, 8টা। তাহলে এই যে আমরা 8 বরাবর হচ্ছে এরকম ঘর টেনে দিছি, মাঝখানে একটু গ্যাপ রেখে তারপরে হচ্ছে তাল গাছ, তাল গাছের সংখ্যা কত ছিল 2। আমরা এই যে 2 বরাবর হচ্ছে ঘর টানছি, ঠিক আছে, টানার পরে বক্সগুলো একটু কালো করে দিও। তারপরে হচ্ছে সেগুন গাছ বরাবর ছিল কত, 3। এই যে আমরা হচ্ছে 3 ধরে নিছি, এই যে এখানে 3 হয়তো, এই যে এখানটায় হচ্ছে 3, ঠিক আছে, এই যে 3। তারপরটাই ছিল কি জাম গাছ হচ্ছে 5। তাহলে এই যে হচ্ছে আমাদের জাম গাছ, জাম গাছটা হবে হচ্ছে কত, 5। এই যে 5 বরাবর, এই যে মানে এটা হচ্ছে আমরা ধরে নিলাম আর কি। তারপরে হচ্ছে পেয়ারা হচ্ছে 6, তাহলে এই যে এই ঘর বরাবর হচ্ছে পেয়ারা। তাহলে স্তম্ভ লেখা হচ্ছে আমাদের এইটাই, আর স্তম্ভগুলো প্রত্যেকটা লেখার মাঝখানে কি একটু একটু গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। এরপরটা হচ্ছে আমাদের গাছের উচ্চতার পরিসর নির্ণয় করো। এখন আমাদের পরিসরের একটা সূত্র আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। এটা হচ্ছে পরিসরের সূত্রটা, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্রটা। এখন দেখো আমরা এই যে পরিসরে সর্বোচ্চ আর সর্বনিম্ন, তাহলে আমাদের সর্ব আমরা হচ্ছে উচ্চতাটা নিয়ে হচ্ছে যেহেতু বলছে গাছের উচ্চতার পরিসর নির্ণয় করো, তাই আমরা গাছের উচ্চতার পরিসরে, তাহলে গাছের সর্বোচ্চ উচ্চতা কত ছিল আমাদের 18 ফুট, আর সর্বনিম্ন উচ্চতা ছিল কত 7, আর সাথে কত 1 যোগ করতে হবে, তাহলে 18 - 7 - 1 সমান সমান কত 12। তাহলে আমাদের গাছের উচ্চতার পরিসর দাঁড়ালো কত 12। এর পরের প্রশ্ন আমাদের বলছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গাছের উচ্চতা সংখ্যা নির্ণয় করো। এখন দেখো আমাদের বইয়ে হচ্ছে শ্রেণীব্যাপ্তি বলা ছিল না, তাই আমরা হচ্ছে ধরে নিছি যে শ্রেণীব্যাপ্তি কত হতে পারে 5। তাহলে শ্রেণী সংখ্যা বা গাছের উচ্চতার সংখ্যা কত হতে পারে, পরিসর ভাগ হবে শ্রেণীব্যাপ্তি, এই যে 12.5 কে ভাগ করলে 2.4 আসে। এখন দেখো এখানে 2.4 আসুক বা 2.1 আসুক, দশমিকের পরে যতই আমরা সংখ্যা আসুক না কেন 1, 2, 3, 4, 5 আমরা সেটাকে হচ্ছে 3 লিখবো, পূর্ণ সংখ্যা আকারে লিখবো, লিখে এখানে হচ্ছে চাইলে প্রায়ও লিখে দিতে পারি, পূর্ণ সংখ্যা আকারে লিখে লিখে দেবো হচ্ছে প্রায়, ঠিক আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে আমাদের 6 নম্বরটা কি বলছে, নিচের ছকটি পূরণ করে এবং আয়তলেখ অঙ্কন করি, ঠিক আছে। আচ্ছা স্তম্ভ লেখ আর আয়ত লেখর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার এই যে স্তম্ভ লেখাতে হালকা হালকা হচ্ছে কি হবে গ্যাপ থাকবে, আর আয়ত লেখাতে হচ্ছে একবারে হচ্ছে মিশে আঁকতে হবে। এখন দেখো আমরা এখানে হচ্ছে আয়ত লেখ অঙ্কন করবো কিভাবে, গাছের উচ্চতা শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে প্রকৃত শ্রেণীব্যাপ্তিটা নিয়ে, ঠিক আছে। দেখো আমরা মূল উচ্চতাটা ধরছি হচ্ছে কত, ধরে নিছি যে 11 থেকে 20 হতে পারে, কিন্তু প্রকৃত উচ্চতা আমরা কি ধরছি, এই যে 10 থেকে 20-এর মধ্যে ধরছি, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা গুলো ছিল। এরপরে প্রকৃত উচ্চতা হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে ধরছি, তারপরে প্রকৃত উচ্চতা হচ্ছে কত 30 থেকে 40, এরকম ভাবে হচ্ছে 60 পর্যন্ত আমরা প্রকৃত উচ্চতা বা প্রকৃত শ্রেণীব্যাপ্তি গুলা
ধরছি, ঠিক আছে, প্রকৃত শ্রেণী ব্যক্তি। এরপরে হচ্ছে আমরা উচ্চতা গুলা আর এই যে সংখ্যা এই বরাবর লিখে গেছি। তাহলে চলো আমরা এই বরাবর হচ্ছে আয়তে লেখো আগে যে এই যে এই বরাবর কি দেব আমরা উচ্চতা। তাহলে গাছের উচ্চতা আমাদের কত কত ছিল দেখো, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা, 12, 18, 8, 10, 7। এখন আমরা কি করবো, আয়তে লেখো আঁকতে হলে আমরা হচ্ছে এখানে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, এই পর্যন্ত হচ্ছে 5, মানে 5-এর আগে আরো কতগুলো ঘর আছে। তারপরে আবার হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 10, এই পর্যন্ত হচ্ছে কত, 20। আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডাক টেনে নিয়েছি। এখন দেখো আর এই দেখে শ্রেণীব্যাপ্তি কত ছিল, 10, 20। এই যে এই লাইনে শ্রেণীব্যাপ্তি গুলো বসিয়ে লাস্টে এই সাইডটা আমাদের বসাতে হবে। এখন দেখো দশে হচ্ছে আমাদের উপাত্ত উচ্চতা কত ছিল, 12। তাহলে এই যে 12 ঘর, এই যে 10, 10-এর পরে আরো যাবে কত ঘর, 2 ঘর। এই যে হচ্ছে আমাদের প্রথমটা, মানে আম গাছের উচ্চতা হচ্ছে কত, এই যে 12। এর পরেরটা হচ্ছে কি ছিল, তাল গাছের উচ্চতা বা তাল গাছের প্রকৃত উচ্চতা 20 থেকে 30-এর মধ্যে কত, এই যে 18। তাহলে এই যে 18 কোথায়, এই যে 20-এর থেকে 2 ঘর নিচে আসবে। এর পরেরটা কত ছিল, এরপরে ছিল আমাদের সেগুন গাছের উচ্চতা, সেগুন গাছের উচ্চতায় কত ছিল, 8। এই যে শ্রেণীব্যাপ্তি ধরে নিয়েছিলাম 30 থেকে 40, তাহলে 8 হচ্ছে 10 থেকে 2 ঘর নিচে নামবে। তাহলে এই যে 10 থেকে 2 ঘর নিচে নামালে কত হয়, এই যে 2 ঘর নিচে নামালে এই যে এখান থেকে হচ্ছে শ্রেণীব্যাপ্তিটা আসে। এরপরে ছিল হচ্ছে কত, 10। তাহলে হচ্ছে 10-এ আমরা একদম 10 বরাবর দাগটা যাবে, এই যে 10 বরাবর, এই যে। তারপরে একটা যেহেতু ছিল হচ্ছে কত, জাম গাছের উচ্চতা হচ্ছে 10 বরাবর। এরপরে ছিল হচ্ছে পেয়ারা গাছের উচ্চতা 7, এই যে হচ্ছে 7 বরাবর হচ্ছে, এই যে 10-এর এই যে 5-এর পরে 2 ঘর, 6, 7, এই যে 6, 7, এটাই হচ্ছে ছিল কি আমাদের আয়ত লেখ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।